প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই এই বিদ্যালয় যেহেতু বদ্ধ সকলেই ভালো আছো। এই করোনা মহামারীর জন্য বিদ্যালয় যেহেতু বদ্ধ, এই জন্য তোমরা যাতে উপকৃত হতে পারো এই জন্য মাননীয় জেলা প্রশাসক, ইউনি স্যার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার আমাদেরকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য বলেছেন। এই লক্ষ্যে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে একটি সৃজনশীল অঙ্ক তোমাদের মধ্যে আমি শেয়ার করছি। অনুশীলন হলো 5.4, এখানে দেওয়া আছে এক সমান টু এক্স মাইনাস থ্রি এবং বি সমান হলো টু এক্স প্লাস ফাইভ। তাহলে প্রথমে এফ লাগবির মান নির্ণয় করতে বলছে, হ নম্বর করছে সূত্রের সাহায্যে এ স্কোয়ারের মান নির্ণয় করতে, গ নম্বর করছে সূত্রের সাহায্যে এফ বি এর গুণফল নির্ণয় করো। এটা শুধু সূত্রের মাধ্যমে করতে হবে, সূত্র ছাড়া করলে হবে না। এক সমান টু হলে এ বি সমান কত এটার মান বের করতে বলছে। তাহলে আমরা এই অঙ্কটা করব প্রথমে প্রথমে কি করব, এফ লাগবির মান নির্ণয় করব। এখন এখানে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, তাহলে অতএব এ প্লাস বির মান নির্ণয় করবো। এর মান এ প্লাস বি, বি মান, তাহলে অতএব এর জায়গায় এর মানটা বসবো, এর মান কত টু এক্স মাইনাস থ্রি, এখন পাঁচের থেকে আমরা কি করবো, তিন মাইনাস এর বিয়োগ করবো, বিয়োগ করলে থাকে আমাদের প্লাস এ টু। তাহলে এখানে তোমার একটা সংখ্যা কমন নিতে পারে, এনে ফোর এক্স এনে টু এক্স, তাহলে কি কমন নিতে পারি, যোগ সংখ্যা। তাহলে যোগ সংখ্যা এখানে ফোর এখানে টু, দুইটা যোগ, তাহলে ছোটটা কমন নেবো, ছোট কি দুই কমন নেবো, দুই কমন নিলে টু কমন নিলে দুইটা চারের ভাগ করি, দুই দুনে চার, দুইটা দুইয়ের ভাগ করি পাঁচ। তাহলে ক নম্বর অঙ্কটা আমরা সহজেই সহজে কি করলাম, শেষ করলাম। তাহলে ক নম্বর একবার সহজ, এ প্লাস বির মান নির্ণয় করলাম। দেখো এন মান বির মান দেওয়া আছে, এ প্লাস বি এন মান বসিয়ে দিলাম প্লাস বির মান, তাহলে টু এক্স টু এক্স ফোর এক্স, তিন পাঁচের থেকে তিনবার দিলে টু, আমরা টু কমন নিলাম, টু এক্স প্লাস ওয়ান থাকি, এটাই আনসার। এখন আমরা কি করবো, সূত্রের সাহায্যে এ স্কোয়ারের মান নির্ণয় করবো, খ নম্বর অঙ্কটা এখন করবো। খ নম্বর অঙ্কটা করি, দেখো খ নম্বর কি কইছে, সূত্রের সাহায্যে এ স্কোয়ারের মান নির্ণয় করো, সূত্র ফলাই এটা করতে হবে। তাহলে দেওয়া আছে, কোনটা বসাবো, এর মান হলো টু এক্স মাইনাস থ্রি, সূত্র কি স্কোয়ার। তাহলে এটা একটা সূত্র বলে, কি সূত্র, এ মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি পরবর্তীতে ক্লাস নেব, ওই ক্লাসের সবগুলো সূত্র আমি লিখে দেবো, যেমন বীজগণিতীয় রাশি, সূত্রবলী প্রয়োগ, এগুলো অঙ্কগুলো আছে, ওগুলোর সময় আমি এই সূত্রগুলো তোমাদের লিখে দেবো। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে মনে মনে এটাকে এ ধরতে হবে, এটাকে বি ধরতে হবে, তাহলে ধরলে এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে কোনটা, টু এক্স লিখে আমরা কি দেবো, স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু, এই টু, এ বলতে টু এক্স, বি বলতে কত দিব আমরা থ্রি, প্লাস বি স্কোয়ার বলতে থ্রি স্কোয়ার, এই তাহলে এটারও যদি আমি বাংলাই ফোর এক্স স্কোয়ার মাইনাস দুই দিনে চার তিন চার বারো এক্স প্লাস তিন থেকে কত নয়, তাহলে এটা সহজ হয়ে গেল। সূত্রের মাধ্যমে আমরা এটা কি করলাম, সহজেই করে ফেললাম। তাহলে দেওয়া আছে এর মান তো এটা, তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার এর জায়গাতে এর মানটা বসাই দিলাম উপরে স্কোয়ার, তাহলে এটাকে আমি সূত্র ফেলবো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা উৎপাদকের সূত্র, এটা হলো উৎপাদকের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র ফেললাম। তাহলে এটার বাঙালি ফোর এক্স স্কোয়ার মাইনাস এইট, এতে যদি গুণ করি, গুণ করলে কত, তিন তিনকে নয়, তাহলে খ নম্বর অঙ্কটা আমরা কি করলাম, সহজেই
পরে ফেললাম। এখন শুধু বাকি আছে আমরা গ নম্বর অঙ্কটা, এটা বললেই আমাদের শেষ অঙ্ক। তাহলে গ নম্বর অঙ্কটা আমরা করি, দেখো নম্বর কইছে সূত্রের সাহায্যে এ ও বি এর গুণফল নির্ণয় করো। তাহলে এ ও বি এর গুণফল, এ ও বি এর গুণফল যদি এ আর বি গুণ করি, বি গুণ করি তাহলে এটা কি হবে? এ বি আর বি গুণ করলে হবে কত? এ বি। তাহলে অতএব অতএব এর একটা মান দেওয়া আছে, বি এর একটা মান দেওয়া আছে, এর মান হলো টু এক্স মাইনাস বি, তিন মান হলো টু এক্স প্লাস ওয়াই। এখন এই দুইটাকে আমার সূত্রের মাধ্যমে গুণ করব। এটার একটা সূত্র আছে, কি সূত্র? যেমন সূত্র হইল এক্স প্লাস এ এক্স প্লাস বি, এটার সূত্র আছে, এটার একটা সূত্র আছে এক্স প্লাস এ এক্স প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্র, এই সূত্রটা আমরা কি করবো, এই অঙ্কটা, এই অঙ্কটা আমরা কি করবো, এই সূত্রের মাধ্যমে করব। তাহলে দেখো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে এটাকে এক্স, তাহলে এক্স স্কোয়ার এটা লিখে উপরে কি দিব স্কোয়ার প্লাস, পরে কি এ প্লাস বি, এ বলতে এটা, বি বলতে এটা, বলতে মাইনাস থ্রি, বি বলতে প্লাস ফাইভ ইন্টু এক্স, এক্স বলতে কত টু এক্স প্লাস এ বি, এ বলতে কত মাইনাস থ্রি, আর বি বলতে কত ফাইভ। তাহলে এটার বাঙালি আমরা বাঙালি কত হইব ফোর এক্স স্কোয়ার, এখানে পাঁচ এর তিন বার দেবো মাইনাস প্লাস এর টু, টু আর টু এ গুণ করো প্লাস কত ফোর এক্স, আর এখানে কত থাকে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস তিন পাঁচা পনেরো। তাহলে অতএব এ বির মান কত পেলাম, অতএব এ বি সমান কত পেলাম, এম সমান ফোর ফোর এক্স স্কোয়ার ফোর এক্স মাইনাস ফিফটিন, এটা পেলাম। এখন আরেকটু আছে বাকি, তাহলে দেখো অতএব দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কত এক সমান কত টু হলে এবি সমান কত, তাহলে অতএব এবির মান কত পেলাম আমরা, এবি সমান পেলাম, এবি সমান কত পেলাম ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার, এবি সমান কত পেয়েছি ফোর, ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার মাইনাস প্লাস প্লাস ফোর এক্স মাইনাস কত ফিফটিন, এটা বেশি এবির মান আমরা আগে, তাহলে সমান সমান এক্স এর মান বসাই দিই, ফোর ইন্টু এক্স এর মান হলো টু উপরে স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স এর মান টু মাইনাস কত ফিফটিন, এটা তাহলে দেখো ফোর ইন্টু এটার মান কত দুই দুগুণে চার প্লাস ইন্টু চার দুগুণে আট মাইনাস কত ফিফটিন, তাহলে ধরো এন চার তারা শূন্য মাইনাস কত এইট প্লাস এইট মাইনাস ফিফটিন, তাহলে ষোলো আর কত আর চব্বিশ মাইনাস ফিফটিন থাকবে কত নাই। তাহলে ধর আমরা সূত্রের সাহায্যে অ্যাবি গুণ করে অ্যাবির মান পাইছি এটা ফোর এক্স স্কোয়ার ফোর এক্স মাইনাস ফিফটিন গুণ করে, তাহলে দেওয়া আছে এক্স সমান টু হলে এক্স এর মান কত টু, তাহলে এবি সমান কত, তাহলে এবি এবির মান ফোর এক্স স্কোয়ার ফোর এক্স মাইনাস ফিফটিন, তাহলে ফোর এক্স এর জায়গার মানটা বসাই দিচ্ছি টু প্লাস ফোর ইন্টু এক্স এর মান টু মাইনাস ফিফটিন, তাহলে এন চার আবার দুই দুগুণে চার এন চার দুগুণে আট মাইনাস ফিফটিন, তাহলে চার চার ষোলো প্লাস এইট মাইনাস ফিফটিন, তাহলে ষোলো আর আট যোগ করি চব্বিশ মাইনাস ফিফটিন যদি বাদ দিই তাহলে থাকে কত নয়। তাহলে আমরা সহজে এই অঙ্কটা কি করলাম, সৃজনশীল অঙ্কটা শেষ করলাম। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে আমার পরবর্তী আমি একটা গণিত ক্লাস নেব, ওই ক্লাসে সৃজনশীল অঙ্ক করাবো। আশা করি তোমরা সকলেই ক্লাসটা সকলেই বুঝেছ এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।